আজি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোয় মহাকাশলৈ উৎক্ষেপণ করলে এক অভিলাষী বতৰ উপগ্রহ ইনছ ট-3Ds। বিয়লি 5:35 শ্রীহরিকোটার সতীশ ধাবন মহাকাশ কেন্দ্রের পর উৎক্ষেপণ করা হয় এই বতৰৰ আগলি বতৰা দিব পৰা উপগ্রহটো। GSLV-F-14 নামৰ ৰকেটৰ পিঠিত উঠি মহাকাশলৈ যায় ইনছ ট-3Ds নামৰ বিশেষ উপগ্রহটো। যোৱা 1 জানুৱাৰীতে PSLV-C-58 এক্সপোর্ট মিশনের সফল উৎক্ষেপণের পিছত 2024 বর্ষত এই ইসরোর দ্বিতীয়টো মিশন। উপগ্রহটো কহিয়াই নিয়া রকেটটোর দৈর্ঘ্য 51.7 মিটার, উপগ্রহটোর ওজন 2,274 কিলোগ্রাম। বিশ্বজুড়ি জলবায়ু পরিবর্তনে গুরুতর রূপ লওয়ার সময়ত এই বতর উপগ্রহর উৎক্ষেপণে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব। জলবায়ু পরিবর্তনে অনা স্থলভাগ আর সাগর পৃষ্ঠর বতরের সকল প্রক্রিয়া সম্পর্কত সঠিক আগজাননি দিব এই ইনছ ট-3Ds নামের বতরের উপগ্রহটোয়। মহাকাশত উপগ্রহটোর আয়ুষ হব 10 বছৰ।